দিদা কাজ করছে, আর এই দুষ্টুটা দিদার সাথে দুষ্টুমি করছে। ও হেবি মা আনন্দে রয়েছে, দৌড়া দৌড়ি পাড়া পাড়ি হুড়ো হুড়ো। এখন না তুমি দুষ্টুমি শেষ আছে, টাটা ওই ঘরে ঘুরতে গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। আর এখন সকাল 10:30, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি এই কখন কটা বাজে, 10:45 ঘুম থেকে উঠেছি। এই চা খেলাম, বসলাম, এই করলাম ওই করলাম এই করলাম ওই করলাম, মানে একবার বিছানা এই পাশ হচ্ছি একবার ওই পাশ হচ্ছি, কাজ নেই। এইবার এতক্ষণে উঠলাম, বাসির ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, এবার খিদে পেয়েছে, টিফিন বানাই। টিফিনে দেখি যা গাড়ি গাড়ি এসছে, টিফিনে ওই ভাই পাউরুটি কিনে রেখে কাজে চলে গেছে, ওই ভাজি একটু ডিম পাউরুটি বানিয়ে চলো দেখতে। হচ্ছে সকালের টিফিন, ডিম পাউরুটি, চা, আর এখানে কালকে লুচি বানিয়েছিলাম, সে দুটো লুচি। এই হচ্ছে সকালের আমার টিফিন। টাটকা লুচি যত না ভাল লাগে খেতে, আমার বাসি লুচি খেতে হেভি লাগে, আর চা দিয়ে হলে তো কথাই নেই। আর একজন রয়েছে, দেখতে পাচ্ছো কি ওপরে বসে বসে পাউরুটি খাচ্ছে, মা লুচি খাচ্ছে না, মা পাউরুটি দিয়ে চা খাচ্ছে, আর আমি পাউরুটিও খাচ্ছি লুচিও খাচ্ছি। এখানে আসলে আমার খাওয়ার পরিমাণটা বেড়ে যায়, কি জানি এদিকে কোনো কাজও করছি না, এদিকে খাওয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে। আর ওইখানে ওই বাড়িতে কাজ করতে করতে খাওয়ার কথা মনেই থাকে না, ওখানে খাওয়ার পরিমাণ আমার সবসময় কম থাকে। কি বাইক চালাচ্ছিস? আর আমার ভুরুগুলো দেখেছো, ইয়াক্কু ভুরু হয়ে গেছে। আজকে যাব গিয়ে ভুরুটা প্লাক করে আস। কালকে বৃহস্পতিবার ছিল দোকানপাট, আমাদের এদিকে বৃহস্পতিবার করে বন্ধ থাকে, আজকে শুক্রবার, আজকে দেখি পুরোটা প্লাক করে আসতে পারি। তেল গরম হওয়াতে এর মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। সে সময় জানলা দিয়ে হাওয়া আসে বলে এগুলো দেওয়া থাকে। ওই কি হচ্ছে, খালি এটা এরকম হয়ে যাচ্ছে, খালি যতবার আমি সরাতে সেই সময় লঙ্কাটা ফাট করে ফেটেছে, ফাটা মাত্রে বোঝা যাচ্ছে কি না, এরকম হাতে ফাতে মুখে এইখানে সব ছিটকে ছুটকে এসছে, বিশাল একটা বিপদ হয়ে যাচ্ছিল আজকে। তা যাই হোক, রাগের চোটে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম বাক্সগুলোকে, ওর দরকার নেই। মুখ টুক না জ্বালা করছে, মুখেও কিছুটা ছিটেছে, ওই দেখো দেখেছ কি লাভ আমার এটা দিয়ে। তো যাই হোক, ওই ফোড়নটা দেওয়ার পরে, যেহেতু কলমি শাকের তরকারি তার জন্য রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কতবার এরকমই ঠিক করছিলাম, প্রত্যেকে ফেটেছিল। যেহেতু কলমি শাকের তরকারি রসুন ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি, ওইটা হালকা ভাজা ভাজা হওয়াতেই এই তরকারিটা ছেড়ে দিয়েছি। আর কলমি শাকের তরকারির মধ্যে দিয়েছি হচ্ছে কলমি শাক, পেঁপে, কুমড়ো, আর কি পড়েছে বটবটি। হ্যাঁ, কলমি শাক, পেঁপে, কুমড়ো, বটবটি, এই ইমা একটা বেগুনও তো ছিল, যা বেগুনটা আর দেওয়া হলো না। হ্যাঁ, এখনো দিয়ে দেওয়া যায়, বেগুন তো নরম।
যাই হোক বেগুনটা এক্ষুনি ঝপ করে কেটে দিয়ে দিতে হবে। এই বেগুনটা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে হোক সবে আর কি তরকারিটা দিয়েছি। একবার বলে দিই, কলমি শাকে পড়েছ হয়েছে কলমি শাক, কলমি শাকের ডাঁটা, বেগুন, কুমড়ো, পেঁপে, বটবটি, টোটাল ছটা পদ দিয়ে কলমি শাকের তরকারিটা হচ্ছে। রসুন ফোড়ন দিয়েছি না, একটা আলাদাই গন্ধ বেরোচ্ছে। দেখেছি তোমার সাথে কথা বলতে বলতে কতবার পড়লো। এটা ঢেকে দিই, ঢেকে দিলে পরে কি সেদ্ধ হয়ে যাবে, কারণ যেহেতু ভেজে ভেজে করছি। সব থেকে যে মেন জিনিসটা কলমি শাকে পড়বে সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো আছে, এটা একটু ইয়ে হোক তারপরে চিংড়ি মাছগুলো দেব। হেবি সুন্দর গন্ধ এরা। আর আজকে রান্না হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের তরকারি, সাথে হবে হচ্ছে মাছের ডিম দিয়ে মানে বড়া করে আলু দিয়ে ঝোল। কিন্তু যেহেতু আলু আমার মা খাবে না, ওই জন্য কলমি শাকের তরকারি তো আলু দিইনি, আর ডিমের যে বড়া দিয়ে ঝোল হবে তার মতো আলু পড়বে না, সেখানে আলুর বদলে পড়বে কি দেখাচ্ছি। এই গাঠি কচু, এই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার শাকের সাথে সাথেই হয়ে যাবে। এই ফার্স্ট আমি কলমি শাক বোধহয় চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, খেয়েছি অনেকবার মা রান্না করেছে, আমি কলমি শাক দিয়ে চিংড়ি মাছ এই ফার্স্ট টাইম করছি, কারণ আমার ওই বাড়িতে চিংড়ি মাছ খেতে পারিনি। রিশানের বাবার জন্য, রিশানের বাবা চিংড়ি মাছ খেলেই বা চিংড়ি মাছ যেই রান্নায় দেওয়া হবে সেই তরকারি খেলেই গা ফুলে যায়, কি করা যাবে, ওর জন্য খাওয়া হয় না। তাই বাড়িতে এসেছি, মাকে বলেছি মা একটা চিংড়ি মাছ আনো, তাই নিয়ে এসছে, খাওয়া যাক। ঢাকা থাকে, এবার ভাতটাও বসি, মানে হাঁড়ি বসানো ছিল তখন, এই এখন আগুন ধরিয়ে দিলাম, এবার ভাতটা বসিয়ে দিই। চাল ধোয়া হয়ে গেছে, এই তরকারি আমার প্রায় হয়েই গেছে, একটু চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি, চিনিটা লাস্টে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে দিলাম, সব সবজি সেদ্ধ। আর একটু গা মাখা হলেই মানে একটুখানি জল দিয়েছি অল্প করে, ওটা একটু টানলেই আমার কলমি শাকের তরকারি রেডি। এরপর ডিমটা বসাবো, আমি একটু পেয়ারা খাচ্ছি, ডিমের জন্য তো বললাম এই গাঠি বা অন্ধকার, এই গাঠি কচু নিয়েছি, আর ডিমের না ঠান্ডা ভাবটা কাটেনি তাই এখনো জলে ভেজানো আছে, একটু পরে ডিমটা মানে পিস পিস করে নেব, থাক ভেজানো। বাবা জল ধরে না ছেড়ে দাও, ডিমের জন্য মশলাও পেস্ট হয়ে গেছে, পেস্ট মানে কি কুটে নিয়েছি, পেস্ট হয়নি, দাঁড়াও। ডিমের জন্য মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর গুঁড়ো মশলা দেবো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো, ব্যাস এই হচ্ছে ডিমের মশলা। তরকারিটা হলে তারপরে ডিমটা বসবে, ডিমটা দেরি করছি কেন ওই ইয়ের জন্য, ঠান্ডা ভাব কাটেনি বলে। আর এইটা 100 বার পড়ছে, মনে হচ্ছে কি আগুন ধরিয়ে দিয়ে গেবো কাগজটার মধ্যে। ভাত হচ্ছে, বাবা গরম এখানে দেখেছো, ওর হাতে একটা পেয়ারা একটুখানি দিয়েছি, ও ঘুরছে আর খাচ্ছে গাধু। এখানে ভাত উপুর হয়ে গেছে, ওখানে গাঠি কচু সেদ্ধ হয়ে গেছে, মশলা পেস্ট হয়ে গেছে, আর এখানে কি জানো বড়া ভাজা হয়ে গেছে। এই লাস্টের গুলো না ওই গ্লুকন্ডি জল করে দিতে গিয়ে রিশানকে একটু পোড়া লেগে গেছিল, যাই হোক। এখানে ডিম ভাজার তেলের মধ্যেই তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে রান্নাটা এবার করছি। কচু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা কষছে কচু, তারপরে দেব কচুর এই রে ভাপে ইয়ে হয়ে কচু গেঁথে যাচ্ছে, কচুর জলগুলো দিয়ে দেবো, আগে মশলাটা ভাজা ভাজা হোক। এখন কটা বাজে বলো তো, দেড়টা, আমাদের ঘড়ি 15 মিনিট ফাস্ট, দেড়টা মানে হচ্ছে তোমার অনেকটা উঁচু হয়ে যাচ্ছে, দেড়টা মানে হচ্ছে 1:15,
এখনো রান্না হচ্ছে, আর ওই বাড়িতে এই সময় খেতে বসে পড়ি, বাড়িশানকে খাওয়াই। এই বাড়িতে সব একটু লেট লেট, আর উঠেছি তো 10টার সময়, আর রান্না করতে বসলাম বোধহয় 11:30 না 12:15, তারপর সব কুটবো, তারপরে তো রাতে কোটাও হয়নি, টিভিই দেখছিলাম। যাই হোক, মশলাটা ভাজা ভাজা হয়েছে, আর একটু হোক, নাহলে না কাঁচা কাঁচা গন্ধ লাগবে মশলায়। কচু দিয়ে দিয়েছি, ডিমও দিয়ে দিয়েছি, নুন চিনি সব পরিমাণ মতো পড়ে গেছে, এবার ঝোলও ফুটে গেছে, এই গরম মশলা বের করেছি দেবো, ব্যাস আমার ডিমের ঝোল কমপ্লিট। এবার আমি চানে যাবো, দুটোর মধ্যে আবার জল চলে যাবে, এখানে যদি জল চলে গেলে, এই মা ধোয়া হয়ে গেছে, এখানে যদি জল চলে গেলে টেনশন নেই, চৌবাচ্চা এক চৌবাচ্চা ভরা জল আছে, কুয়োতে জল ভর্তি আছে, কোনো ব্যাপার না। তাহলে একটু কলের জলে স্নান করতে করে অভ্যাস হয়ে গেছে, তো কুয়োর জলে করলেই না শীত করে, আমার বড়লোক হয়ে গেছি না আমি, আগে ছোটর থেকে এতদিন কুয়োর জলেই চান করেছি, ছোটর থেকে এত বড় হয়েছি কুয়োর জলে স্নান করেই বড় হয়েছি, ওই বিয়ের পরে একটু 3 বছর ওখানে কলের জলে স্নান করেছি, ব্যাস সেদিনকে কুয়োর জলে চান করেছি, কেননা কলের জল তখন আসেনি, তাড়াতাড়ি চান করেছিলাম, ব্যাস ঠান্ডা লাগছে, আমার বড় লোক হয়ে গেছে, আমার বডিটা বড় লোক হয়ে গেছে, ওর জন্য কুয়োর জল নিতে পারছে। ঠিক আছে, এবার ডিমটা নামিয়ে যাই, আর কি হাওয়া ছেড়েছে, বৃষ্টি পড়ছে। দাদা আপনার কোথায় কষ্ট হচ্ছে বলুন, দাদা কোথায় কষ্ট হচ্ছে আপনার? ওকে ফোনে কেন দেখতে দেয়া হচ্ছে না, আমি সমস্ত রান্নাঘর পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার করে বসেছি, আড়াইটে বাজে, মা জল ভরে রেখেছে আমার জন্য চানের, কি ভালো লাগে বলো, ওইখানে নিজে জল ভরে করছে, আর এখানে মা জল ভরে রেখেছে কয়েকটা, দেখাচ্ছি এইবার 5 মিনিট বসছি, তারপর চানে আগে দেখাই জলগুলো। এটা হচ্ছে আমাদের বাইরেটা, এটা হচ্ছে আমাদের কুয়াতলা, এই দেখো 1টা 2টা 3টে 4টে 5টা 6টা, ওই 6টা বলা যায় না, 5:30টা বালতি, 5:30টা বালতি রেখেছে জল, টাবু টুবু ভরা, ওইদিকে গামলায় জল ভরা, আর এটা হচ্ছে আমাদের কুয়ো। ঈশান ঘুমোচ্ছে, এখন 3টে, মানে 2:45 বাজে, এবার খেতে বসবো, তার আগে তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না আছে। যদিও রান্নার সময় বলেছি, তাহলেও আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, এই হচ্ছে মানে গাঁঠি কচু দিয়ে ডিমের বড়া দিয়ে ঝোল, এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি, ওই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে, ওই যে ছোট ছোট চিংড়ি, পুঁই শাকের তরকারি, আর এই ঝুড়ির তলায় হচ্ছে কালকের রান্না করা ডাল, আলু ভাজা, আর ঈশানকে একটা তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করে দিয়েছি আজকে, ও কিছুটা খেয়েছে আর কিছুটা আছে, আবার ঘুম থেকে উঠলে খাবে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু, এবার খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 4:30, এই ড্রেসটা পরে রেডি হয়ে গেছি, এখন যাব ফেসিয়ালের ওখানে, তাড়াতাড়ি যাচ্ছি কারণ ফাঁকায় ফাঁকায় তা বসে করতে পারবো, ফাঁকা থাকলে কি হয় ওতে চাপ থাকে, আর ওরা ভালোও করে করে, আর অনেক লোকের মাঝে গেলে কি হয়, এই তারা থাকে, এই তাড়াতাড়ি কমপ্লিট করে ওকে করাতে হবে, তারায় ওরা ঠিকঠাক করে না, সে বোঝাই যায় খুব তাড়াতাড়ি হয়ে গেছে এরকম করে দেয়, আর ফাঁকা থাকলে কি কাস্টমার তো নেই, একটা আছে কে ভালো করে করি, এই ভুরুগুলো ইয়াক্ক ভুরুগুলো প্লাক করবো, ফেসিয়ালটাও করে আসি, বুঝছেন, ফোনটা নিয়ে যাবো না, ফোন রেখে যাবো, কারণ আমি চোখ বন্ধ করে বিশ্রাম নেবো, তো তখন কেউ যদি ফোন নিয়ে নেয় তখন একটাই ফোন, আর এই ফোন গেলে ফোন কেনার মতো আমার পয়সা নিয়ে নেবো, তো ফোনটা বাড়িতে রেখে যাবো। এই পার্লার থেকে চলে এসেছি, সে 5টায় গেছি, এখন 6:30, 1.5 ঘন্টা লাগবে না, মোহরিশানের জন্য বাউলি কিনে এনেছি, বাউলি দেখে আর দুধ খেতে যাই যে না, এই যে বাউলি দেখে আর দুধ খাবে না, তাই তো বাবা, তাই তো আমি যখন গেছি তখন ঘুমাচ্ছিলে, সেদিকে উঠে পড়েছে, এখন একটু মুখটা ভদ্রস্থ লাগছে, লোক সমাজে বেড়ানোর মতো লাগছে,
নইলে কেমন একটা লাগছিল বলো মুখটা আমার। কিছু এখন একটু ভদ্রস্থ লাগছে। বাবা রে বাবা, এই কত টাকা খরচ হয়ে গেল পার্লারে। ওরে বাবা, এই রিশানের জন্য বাউলি এনেছি আর আমাদের জন্য চপ এনেছি, ইয়ে এনেছি পেঁয়াজি আর ভেজিটেবিলের চপ। তা মা চা করছে, চা করে নিয়ে আসো, তারপর দেখাচ্ছি। এই হচ্ছে পেঁয়াজি ভেজিটেবিলের চপ। বাবা মা, তুমি এক গামলা চা দিয়েছ। এই আমারটা, এই হচ্ছে মায়েরটা। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা। আমার বাবা ওখানে পাউলি খাচ্ছে, দেখাচ্ছে। এই যে আমার বাবা পাউলি খাচ্ছে, তাই তো, এই পাউলিটাকে খালি পাউলি পাউলি বলি। ভালো বাবা, ভালো।